বিনোদন পার্কে এসেছিলেন মজা করতে, কিন্তু একদমই অপ্রত্যাশিত এক অভিজ্ঞতার সাক্ষী রইলেন পর্যটকরা। রোলার কোস্টারে উঠে 200 ফুট উপর থেকে লাইন বেয়ে হেঁটে নামতে হলো আরোহীদের। ইংল্যান্ডের ল্যাঙ্কাশায়ারে ঘটেছে এই ঘটনা। আটকে ওঠার মতো সেই ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। জানা গেছে, ল্যাঙ্কাশায়ারের ব্ল্যাকপুল বিচে একদল পর্যটক রোলার কোস্টারে চড়েন। 213 ফুট উঁচু ইংল্যান্ডের উচ্চতম ও সব থেকে খাড়া রোলার কোস্টার এটি, কিন্তু উঁচুতে উঠেই হলো বিপত্তি। 200 ফুট পৌঁছে আটকে পড়লো রোলার কোস্টার। অগত্যায় পড়ে সেই উঁচু থেকে পায়ে হেঁটে শুরু পথ বেয়ে নিচে নেমে আসতে হলো আরোহীদের। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট হতেই প্রচুর শেয়ার ও কমেন্ট হয়। আর ব্ল্যাকপুল বিচের এক মুখপাত্র জানান, গত 25 এপ্রিল সকাল 11:30 নাগাদ 200 ফুট উঠে হঠাৎই যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে পড়ে রোলার কোস্টার। অগত্যা পড়ে যাত্রীদের হেঁটে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়। বেলা 1টা নাগাদ ফের রোলার কোস্টারটি চালু হয়।